আজকের এই ভিডিওতে আমরা এব মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার দুশো উনসত্তরের যে ইতিহাসের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক নতুন সামাজিক ইতিহাস শুরু হয় অপশান নাম্বার গ উনিশশো ষাটের দশকে একের দাগের দুই পৃথিবীর প্রাচীন খেলা হলো অপশান নাম্বার খ মানাকালা একের দাগের তেরো তিন রাম বামবোধনী পত্রিকা প্রকাশিত হয় অপশান নাম্বার গ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে একের দাগের চার ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার ক বেথুন একের দাগের পাঁচ উনিশ শতকের বাংলা নবজানন ছিল এক ধরনের অতি অতি কথা এ কথা বলেছেন অপশান নাম্বার ঘ বিনয় ঘোষ একের দাগের ছয় বিপ্লব কথার অর্থ হলো একের দাগের গ উত্তর হবে আমূল পরিবর্তন আমূল পরিবর্তন একের দাগের সাত বাংলা বলছে ওয়াটার বলছে টাইলার নামে পরিচিত ছিলেন অপশান নাম্বার ক বিষ্ণুচরণ বিশ্বাস একের দাগের আট কালমার্কসের মতে উনিশশো আঠেরোশো সাতান্ন মহাবিদ্ধ ছিল অপশান নাম্বার গ প্রথম স্বাধীনতা যুদ্ধ একের দাগের নয় বলছে বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল একটি রাজনৈতিক সভা অপশান নাম্বার গ একের দাগের দশ আনন্দমঠ উপন্যাসে উপন্যাসের যে পত্রিকা উপস্থিত হতো অপশান নাম্বার গ বঙ্গদর্শন একের দাগের এগারো প্রথম বাঙালি প্রকাশক হলেন অপশান নাম্বার ক গঙ্গা কিশোর ভট্টাচার্য একের দাগের বারো শান্তিনিকেতন আশ্রম কোটি প্রতিষ্ঠিত হয় অপশান নম্বর ক আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে একের দাগের তেরো বলছে সর্বপ্রথম বয়কট সর্বপ্রথম বয়কট আন্দোলনে ডাক দেন অপশান নম্বর খ কৃষ্ণকুমার মিত্র একের দাগের চোদ্দো সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন অপশান নাম্বার খ লালাজপত রায় একের দাগের পনেরো নাঙ্গল পত্রিকা কোন দলের মুখ্যপত্র ছিলেন অপশান নাম্বার গ বাংলার শ্রমিক কৃষক দল একের দাগের ষোলো ভারত স্ত্রী ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার ঘ শলাদেবী চৌধুরানী একের দাগে সতেরো বলছে আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রহী ভূমিকা নেন অপশান নাম্বার ঘ রানা বলছে গুইডালো একের দাগের আঠেরো বাংলায় নবসূত্র আন্দোলনের প্রারম্ভিক পর্বের প্রধান নেতা ছিলেন অপশান নাম্বার খ শ্রী গুরুচাঁদ ঠাকুর একের দাগের উনিশ জুনাগড় রাজ্য কীভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল গণভোটের মাধ্যমে অপশান নাম্বার গ আর একের দাগের কুড়ি ভারতের স্বাধীনতা স্বাধীনতাকালে দেশীয় রাজ্যগুলির সংখ্যা ছিল অপশান নাম্বার ঘ পাঁচশো আশিটি এরপর হচ্ছে দেখো দুয়ের দাগের বিভাগ খ এক একটা বলছে যে জীবনের ধারাবাহত জীবনী ধারাবাহিকভাবে কোন পত্রিকা প্রকাশিত হতো হবে কি দেশ পত্রিকায় নেক্সট প্রশ্ন বলছে কলকাতা কবে বৈদ্যুতিক ট্রাম যাত্রা শুরু হয় উত্তরাবে সতেরো আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বলছে তিন একটা হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা প্রথম সভাপতি কে ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ আর চার বলছে অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা কে করেছেন উত্তরাবে সচীন্দ্র সতীশ চন্দ্র বসু উত্তর দেখে নাও এরপর দেখো ঠিক ভুল রয়েছে এক একটা বলছে দেখো বলছে সমিতির প্রতি সরি বলছে যে দাদাভাই ফাল্কের পরিচালনায় প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র এটা ঠিক দুই একটা বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য হলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঠিক নেক্সট সত্যেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুখকুঠিন রাজা বলা হতো ঠিক ভারত মাতা চিত্র অঙ্কন করেন গবীন্দ্রনাথ ঠাকুর এটা হচ্ছে ভুল কী হবে অবীন্দ্রনাথ ঠাকুর বামদিক রান্দিক মেলাও দেখো এখানে রাজারাম মোহন রায় এটা তিন হবে অর্থাৎ ওই সম্ভব কম আর হচ্ছে দৃঢ় জিও এটা চার হবে অর্থাৎ নববঙ্গোষ্ঠী বলছে বলছে ড্রিঙ্ক ওয়াটার বিটন এটা হচ্ছে এক হবে বালিকা বিদ্যালয় আর স্বামী বিবেকানন্দ এটা দুই হবে নব্যবেদান্ত এরপর হচ্ছে দেখো বিবৃতি আর ব্যাখ্যা এক একটা হচ্ছে দেখো হুতুম পেঁচা নকশা গণ সমকালীন সমাজকে কটাক্ষ করা লেখা ব্যাখ্যা নম্বর একশটি উত্তর হবে সমাজ ও রাজনৈতিক বঙ্গ করা ব্যঙ্গ করা হয়েছে হয়েছে তারপর দুই একটা বলছে বিবৃতি বলছে বিরসা মুন্ডাকে মুন্ডারা ভগবান ভাবত ব্যাখ্যা নাম্বার তিন কারণ হচ্ছে বিরসা নিজেকে ভগবানের দূত হিসেবে প্রচার করেছিল এরপরে তিন একটা বিবৃতি আঠারোশো সাতান্ন খ্রিস্ট সালের বিদ্রোহকে শিক্ষিত বাঙালি ও বুদ্ধিজীবী সমর্থন জানায়নি ব্যাখ্যা নাম্বার তিন সঠিক উত্তরভাবে ব্রিটিশ শাসনকে তারা দেশের জন্য মঙ্গলময় বলে মনে করত একটা বলছে বিবৃতি বিজ্ঞান চর্চার ইতিহাসে মহেন্দ্রলাল সরকার ছিলেন চিরপ্রতীক ব্যাখ্যা নাম্বার তিন উত্তর উত্তরভাবে তিনি ভারতের বিজ্ঞানের গবেষণার জন্য আইএসিএস প্রতিষ্ঠা করেন